हाय फ्रेंड्स, वेलकम टू आइए जानते हैं अपना लोगों को स्वागतम जानाइसु। आज आमी एखन भिडियोत न्यूज डीएलईडीर असाइनमेंट वन कोर्स 501 और जिखन क्वेश्चन नम्बर वन आसे ए क्वेश्चन नम्बर वनर विषय आलोचना करिम। ए क्वेश्चन नम्बर वन टू जितु आसिल ए क्वेश्चन नम्बर वन टू आसिल जे एक नम्बर পরিবর্তিত সমাজ আর শিক্ষার্থীর প্রয়োজন অনুসরি এজন শিক্ষক হিসাবে আপনার নিজের মাজত কেনে ধরনের পরিবর্তন বিচারে দুটা উদাহরণের সহিতে ব্যাখ্যা করা। নাইবাদি ইয়াত আরো একটা প্রশ্ন দিয়া আছিল, আপনি কেনে ধরনের অনুভব করে যে বর্তমান সমাজত প্রাচীন গুরু ভূমিকা পরিবর্তন হয়েছে। এজন শিক্ষক হিসাবে আপনি প্রাচীন গুরুর কোনটো গুণ গ্রহণ করব বিচারে আর কিয়? এইটো যদি প্রশ্ন আছে এই প্রশ্নখনের উত্তর আজি আপনাদের এইখান ভিডিওত পাই যাব। আপনার যদি নিউজ ডিএলইডির বিষয়ে আর কিবা জানিবলগিয়া থাকে তেনহলে মই ডিসক্রিপশনত সকলবিলাক দি দিম, আপনার তারপরা উলিয়াই লব পারিব। যেনেকুৱা আপনার স্টাডি সেন্টার কেনেকৈ আইডেন্টি কার্ডটো ওলাব লাগে, কেনেকৈ অ্যাসাইনমেন্ট লিখিব লাগিব, অ্যাসাইনমেন্ট লিখার কারণে কেনে ধরনের কলম ব্যবহার করব লাগিব, কেনে ধরনের পেপার ব্যবহার করব লাগিব, আর অন্যান্য বহুত কিছু আপনাদের ডিসক্রিপশনত পাই যাব। আর আজি মই এইখন ভিডিওত অ্যাসাইনমেন্ট ওয়ানর কোশ্চেন ওয়ানর অ্যান্সারখন দি আছো। অহাকালি বা পরহি আপনাদের আকৌ অ্যাসাইনমেন্ট ওয়ানর কোর্স 501 যিখন কোশ্চেন নম্বর 2 আছে এই কোশ্চেন নম্বর 2 উত্তরখনও পাই যাব। এনেদরে আপনাদের এদিন মূরে মূরে আপনাদের গোটেবিলাক অ্যাসাইনমেন্টের উত্তর পাই যাব। যদি আপনাদের এতালেক আমার এইখান চ্যানেলক সাবস্ক্রাইব করা নাই তো সাবস্ক্রাইব করে লোক, যাতে অ্যাসাইনমেন্টের যানবিলাক উত্তর আছে এই উত্তরবিলাক আপনাদের পাই যায়। সাবস্ক্রাইব করার পাছত যখন তাতে বেল আছে এই বেলখনত ক্লিক করে লব, যাতে যেতাই মই নতুন কিবা ভিডিও বনাও এই ভিডিওখন সকলের আগত আপনাদের পাই যায়। তো অ্যাসাইনমেন্ট ওয়ান কোর্স 501 কোশ্চেন নম্বর ওয়ানের অ্যান্সারখন আপনাদের লই লওয়ার কারণে রেডি হোক। আর আপনার মোবাইলের যে রেজুলেশন আছে এই রেজুলেশনখন বড়াই দিব, যাতে ইয়াত যা লিখা আছে এই লিখাবিলাক আপনাদের স্পষ্টক চাব পারে। তো অ্যাসাইনমেন্ট ওয়ানের অ্যান্সারখন ইয়াতে দিয়া আছে, ইয়াতে চাওক অ্যাসাইনমেন্ট ওয়ানের অ্যান্সারখন। উত্তর দিয়া আছে, গুরু শব্দটি সংস্কৃত শব্দর পৰা আহিছে, গুরু অর্থাৎ যিয়ে ছাত্রর ভবিষ্যৎ জীবনের অন্ধকার দূর করে। আমি জানো যে ভারতীয় সংস্কৃতি পৃথিবীর প্রাচীনতম সংস্কৃতির ভিতর অন্যতম। অতি প্রাচীন কালের পরাই ভারত উচ্চ শিক্ষার ব্যবস্থা আছিল। ভারতীয় শিক্ষা সংস্কৃতির উন্নয়নত গুরুর অপরিসীমা ভূমিকা আছে। গুরুকুলত গুরুয়ে শিক্ষার ক্ষেত্রত প্রাচীন ভূমিকা লৈছিল। নিজ শিষ্যর প্রতি গুরুয়ে এক পিতামাতা, ধর্মপ্রচারক, বিদ্বান দার্শনিক, আনকি এজন বন্ধুর ভূমিকা পালন করে। শিষ্যর প্রয়োজনক গুরুয়ে গুরুত্ব দিয়ে বাবেই গুরু শিষ্যর এক দৃঢ় বন্ধন গড়ে উঠেছিল। গুরুকুলর সবাতকৈ উল্লেখযোগ্য কথা হল গুরুর শিক্ষাদানের বিনিময়ত ছাত্রর পৰা কোনো ধরনের মাচুল আদায় করা নাছিল, কারণ শিক্ষাদান সমাজের প্রতি গুরুত্ব গুরুর সর্বোত্তম দান। আর টকার বিনিময়ত শিক্ষাদান সমাজের প্রতি নিন্দনীয় বলে ভবা হয়েছিল। হে গুরু শিষ্যর বাবে আছিল মহামান্য। গুরু আদেশক অপমাননা করার সাহস কোনো ছাত্ররে নাছিল। প্রাচীন কালের গুরু শিষ্যর এইখিনি ইয়াতে দিয়া আছে, আর বাকিখিনি মই এইফালে আছে মই আপনার দি আছো। তো এইখিনি যেটু আছে ইয়াতে আপনাদের এইখিনির স্ক্রিনশটটো লই লোক, এইখিনির স্ক্রিনশটটো আপনাদের লই লব। তো আশা করছো আপনাদের এই স্ক্রিনশটটো লই লৈছে। তো ইয়ার পিছত এটি আছিল পেজ নম্বর ওয়ান। তো বাকিখিনি অ্যান্সারটো ইফালে আছে, এটি হল পেজ নম্বর টু। ইয়াত বাকিখিনির অকনমান অংশ ইয়াতো দিয়া আছে। তো ইফালে যিখিনি আছিল তার বাকি অংশ ইয়াত দিয়া আছে। যেনেকুৱা আপনাদের চাব পাৰিছে, বিভিন্ন কাহিনীর পৰা গম পাও যে গুরুয়ে শিষ্যক দিয়া কঠিন কার্য
শিষ্যই বিনা দ্বিধাই পালন কৰিছিল। ইয়াৰ পৰা সহজেই উপলব্ধি কৰিব পাৰি যে সেই সময়ৰ শিক্ষা ব্যৱস্থা আছিল গুৰুকেন্দ্ৰিক। শিক্ষকৰ সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত বুলি গণ্য কৰা হৈছিল। তো ইয়াত আৰু বাকী তলত কিছুমান আছে, আপোনালোকে এইটো স্ক্ৰীনশ্বটটো লৈ ল'ব। তো আশা কৰিছোঁ আপোনালোকে এইখনৰ স্ক্ৰীনশ্বট লৈ লৈছে। বাকীখিনিৰ এনচাৰ মই দি আছোঁ আপোনালোকক, বাকীখিনি এনচাৰ দিয়া আছে ইয়াতে। তো আপোনালোকে এইখিনিরও স্ক্রিনশটটো লৈ লব। এইটো পেজ নম্বর 3। তো আৰু এটা লাস্ট পেজ নম্বর আছে, এই লাস্ট পেজ নম্বরখন ইফালে দিয়া আছে। ইয়াত আপোনালোকে লাস্ট পেজ নম্বর লাস্ট এনচাৰখন আপোনালোকে ইয়াতে পাই যাব। ইয়াৰ আগতে মই আপোনালোকক আৰু এখন কথা কৈ দিছোঁ, যদি আপোনালোকে এসাইনমেন্ট 1ৰ বাকী এনচাৰবিলাকো ল'ব খোজে তেনেহ'লে আমাৰ এই চেনেলখনক সাবস্ক্রাইব কৰি ল'ব। মই এদিন মূৰে মূৰে আপোনালোকক এসাইনমেণ্টৰ উত্তৰবিলাক পঠিয়াই থাকিম। তো ইয়াৰ পৰা আপোনালোকে এইটো হেক অংশ, তো এই হেক অংশটোৰ আপোনালোকে স্ক্ৰীনশ্বটটো লৈ লওক। আশা কৰিছোঁ আপোনালোকে লৈ লৈছে। আপোনালোকে এই ভিডিঅ'খন পাৰিলে শ্বেয়াৰ কৰিব আপোনালোকৰ বন্ধু বান্ধৱীৰ ওচৰত, আপোনাৰ ৰিলেটিভৰ ওচৰত, যাতে এওঁলোকেও এই এসাইনমেণ্টখন পাই যায়। তো বন্ধুহঁত, এক দুদিনৰ ভিতৰত মই এসাইনমেণ্ট 1ৰ কুৱেশ্চন নম্বৰ 2 উত্তৰখন আপোনালোকক দি দিম। তো ইয়াতে মই আপোনালোকৰ পৰা বিদায় লৈছোঁ। থেংক ইউ ফৰ ৱাচিং, থেংক ইউ ভেৰি মাছ।